দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে কারাগার যাওয়ার দুই বছর পর শর্ত সাপেক্ষে নির্বাহী আদেশে মুক্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর কয়েক দফা হাসপাতালে ভর্তি হন তিনি। বরাবরই বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানানো বিএনপি পালন করছে মাঠের কর্মসূচি। তবে সেটি কি শুধুই চিকিৎসার দাবি? প্রশ্ন তুলেছেন অনেকেই। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে ব্যর্থ হয়েছে বিএনপি, আইনি পথেও হেরে যায় দল। গত 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিদেশে চিকিৎসা ও মুক্তির পুরনো দাবিতে আবারও আন্দোলনে দল। এবার দাবি স্থায়ী মুক্তির, তবে আইনি পথে হাঁটতে চায় না তারা। চিকিৎসার চেয়েও বেশি প্রয়োজন দাঁড়িয়ে গেছে সরকারের আচরণ। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরেকটি দলটির নেতারা বলছেন বেগম জিয়ার চিকিৎসা ইস্যুতেই সরকার বিরোধী আন্দোলনের দিকে যেতে চায় তারা। জনগণ একটা এক জায়গায় দাঁড়াচ্ছে, এটা যে কোনো মুহূর্তে সরকারের উপর মানে সরকার বিরোধী আন্দোলনটা তীব্র হবে। ডাক্তার জাফরুল্লাহ বলছেন ভিন্ন কথা। তার প্রত্যাশা আদালতে গেলে দুই সপ্তাহের মধ্যে বিদেশে চিকিৎসার সুযোগ মিলতে পারে। হাইকোর্টে যাওয়া উচিত, আমার মতে হাইকোর্টে একটা রায় নিয়ে নেওয়া উচিত, জামিনের নিয়ে বাইরে চলে যাওয়া উচিত। বিশিষ্টজনরা বলছেন চিকিৎসা ইস্যুতে বিএনপি আওয়ামী লীগ দুই দলের উচিত রাজনীতি না করা। চিকিৎসার বিষয়টাকে ধোয়াশার ভেতরে রেখে এটাকে পলিটিক্যাল ইস্যু করা, এটাও একটা দলবাজি। আমি আন্তরিকভাবে কামনা করি যে এই ধরনের আমাদের ইতিহাসে ভালো হোক মন্দ হোক, আমি পছন্দ করি আর না করি, আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের এই ধরনের ব্যক্তিত্ব তার প্রতি একটা ভিন্নতর মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে বিবেচনা করা। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বেগম জিয়ার করা আপিল 3 বছর ধরে পড়ে আছে সুপ্রিম কোর্টে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।